আজ থেকে আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের দায়িত্ব পাইলাম। এটা হলো রংপুর বিভাগ, মানে ১৬টা জেলা নিয়ে, উত্তরবঙ্গ ১৬টা জেলা নিয়ে আমাদেরকে স্যার গোবিন্দ পরমানিক স্যার আমাদেরকে দায়িত্ব অর্পণ করলো। এবং আশা করি আমরা ওনার সহযোগিতায় আমরা উত্তরবঙ্গে কার্যক্রমটা চালাই যেতে পারবো এবং অসহায় হিন্দু গরিব দুঃখী মানুষের সেবা করতে পারবো এবং যে কোনো হিন্দুদের উন্নয়নমূলক কাজে এগিয়ে যাইতে পারবো। এবং আমাদের যে এলাকার যত অবহেলিত যে মন্দিরগুলো আছে এগুলো সংস্কারের কাজে আমরা একে অপরকে সহযোগিতা করব। তারপরে আমাদের এলাকায় কোন এলাকায় যেমন গীতা স্কুলগুলো নাই, এখন অল বাংলাদেশে চালু হয় নাই, সেগুলো আমাদের এই হিন্দু মহাজোটের পক্ষ থেকে আমরা নিজ এলাকা থেকে চেষ্টা করব যে কোনো প্রতিটা ওই ইউনিয়ন কোনো প্রতিটা ওয়ার্ডে আমরা একটা করে গীতা স্কুল চালু করব। আমি তোমার নমস্কার, আমি জয় শ্রীরাম। আজ আমরা এখানে গোবিন্দচন্দ্র পরমানিক স্যারের কাছে আমরা এসেছি। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শুধু দেশবাসী না, শুধু হিন্দু সনাতন ধর্মের জন্য সবার জন্যই কল্যাণমূলক একটা কাজের উদ্দেশ্যে আমরা আজকে আমরা এই পাড়ি দিয়েছি গঠনের মধ্যে। ১৬টা জেলা নিয়ে আর প্রবাসী কমিটি করেছি আমরা সকলেই সম্মিলিতভাবে। আমরা সনাতন ধর্মের উন্নয়নমূলক কাজ করব এবং আমরা সামনের দিকে ভালো কিছু কাজ করার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। এই বলে আমি এখানে আমি বক্তব্য আমি সমাপন্ন করলাম। আমরা আশীর্বাদ করছি যে তারা যেন উত্তরবঙ্গটাকে মানে হিন্দুত্বের একটা প্লাবন বইয়ে দিতে পারে, এক পাড়ায়, মহল্লায়, গ্রামে, উপজেলায়, থানায় এবং জেলায় তারা যেন এই কর্মসূচি করতে পারে অন্যান্য জেলার নেতৃবৃন্দের সাথে নিয়ে। এবং যারা বাইরের থেকে আজকে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে এরা যেন নিজেদের মধ্যে একটা যোগাযোগ রাখে, নিজেদের মধ্যে একটা ইউনিটি করে তোলে এবং হিন্দুত্বের মানে জন্য কাজকর্ম করে, ইউনিটি করে এবং এলাকায় যেন হিন্দুদের জন্য কাজকর্ম করতে পারে, এইটাই হলো আমাদের আজকে চাওয়া। স্যার আজকে যে আমাকে দায়িত্বটা দিল জাতীয় হিন্দু মহাজোটের সভাপতির ভাবনা, আমি যতদিন বেঁচে থাকবো যেন এটা যুগ যুগ ধরে আমি রক্ষণাবেক্ষণ করতে পারি, এই আশা নিয়ে স্যার আমাকে এখন আশীর্বাদ করবে। আশীর্বাদ।